আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। বেনারসের মতোই এবার কলকাতাতেও আয়োজিত হতে চলেছে দেব দীপাবলির উৎসব। কলকাতা পৌরসভার তরফে আগামী 26 এবং 27 নভেম্বর বাজা কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। এই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কলকাতা পৌরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিমকে তিনি এই উৎসবের সূচনা করবেন বলে জানানো হয়েছে। প্রায় 10,000 প্রদীপে সাজানো হবে গঙ্গার ঘাট। প্রথমবার এই উৎসবের আয়োজনে যাতে কোনো খামতি না থাকে সেই বিষয়ে সজাগ কলকাতা পৌরসভা। ভরাট রুখতে গিয়ে মেজাজ হারালেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মেরে হাড়গোড় ভেঙে দেবার হুমকি বিধায়কের মুখে। ব্যান্ডেল কৈলাসনগরের এই ঘটনায় জমির মালিক পক্ষের একজনকে মেরে হাড়গোড় ভেঙে দেবার হুমকি দিয়েছেন তিনি। বিধায়কের চিৎকারে স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সুব্রত দে নামে জমির মালিকের বক্তব্য, পুকুর পাড়ে থাকা ওই জমির ভাঙা অংশ তিনি ভরাট করেছিলেন। পুলিশ জমির মালিককে আটক করেছে। দুটো ফোন পাই, একটা আমার এখানকার তৃণমূল কংগ্রেস কর্মী বাবুল সাহা, আর একটা ভূটান চন্দ্র। দুটোই আমাদের ইম্পর্টেন্ট কর্মী। তারা বলে, দাদা এখানে একটা জমি পাইলিং হচ্ছে, ভরাট হচ্ছে। আমি ডিএম ম্যাডামকে জানাই, বিএলআরওকে জানাই, এডিএম এলআরকে জানাই, আইসি চুচুড়া এবং ওসি ব্যান্ডেল জানিয়ে লোকাল কাউন্সিলরকে বলি আমি 15-10টার মধ্যে আসছি। আমি এসে দেখি এখানে ভরাটের কাজ চলছে এবং যারা ভরাট করছে তাদের কাছে কোনো লিগাল কাগজপত্র নেই। তারা বলছে মালিকের কাছে কাগজ আছে, মালিকও পরে এসছে, তার কাছেও কোনো লিগাল কাগজ নেই। আমি ডিএম ম্যাডামকে ফোন করে বললাম যে এদের বিরুদ্ধে কাছে কোনো কাগজ নেই, আপনি লিগাল অ্যাকশন নিন। উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল পুলিশ। প্রাক্তন উপাচার্যের বাড়িতে শান্তিনিকেতন থানার ওসি সহ 4 সদস্যের টিম রয়েছে। এর আগে শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিক একাধিকবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ সহ একাধিক মামলার নোটিশ দিয়েছিল। সূত্রের খবর, সোমবার বিদ্যুৎ চক্রবর্তীকে একাধিক মামলায় শান্তিনিকেতন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরেও শান্তিনিকেতনের পূর্বতিয়ায় রয়েছেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জয়নগরের দলুয়াখাকিতে ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রায় এক সপ্তাহ পর 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বামুনগাছির পঞ্চায়েতের তৃণমূল নেতা সৈফুদ্দিন লস্করের খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাকি গ্রাম। তৃণমূল এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ হয়। 20 থেকে 25টি বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। এরপর সৈফুদ্দিনকে খুনের মামলার পাশাপাশি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা রুজু করে পুলিশ। আর সেই মামলাতে রবিবার রাতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে ধৃতদের নাম নজরুল মণ্ডল, আকবর ঢালী এবং আমানুল্লাহ জমাদার। স্থানীয় সূত্রে খবর, ধৃত 3 জনই এলাকার তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। সোমবার থেকে বাড়িতে চলে গেছি, সোমবার বাড়িতে তাড়া করে সব চলে গেছি পুলিশ। আজ কালকে রাতে বাড়ি এসেছি, এই কারণে আমাদের আক্রমণ ওখানে মার্ডার হয়েছে। ওই জন্য করে আমাদের এবারে হঠাৎ পুলিশ এসে এসে আমাদের তাড়া করলো, করে তারপরে আমরা বাইরে চলে গেছি। গেলে আমাদের ভাঙচুর করে সব লুটপাট করে দিয়ে এসব করে নিয়ে চলে যায়, জ্বালিয়ে নিয়ে চলে যায়। আমার রাজনীতি বলতে আমার সিপিএম করি, এইটাই আমাদের অসুবিধা। করি না, আমি ব্যবসা করে খাই, তাই এই অবস্থা। বারে আমাদের ওখান মানে এই ঘরটাই জায়গাটা জ্বালিয়েছে, অন্তত এখন 70-80 জন ছেলে সব বাইরে আছে, কেউ আশায় থেকে আসতে পারছে না।
যাচ্ছেন? হ্যাঁ, তার মধ্যে আমি একা বাড়ি এসেছি, বলি যাই হোক বাড়ি যাই দেখি, বলে চলে এসেছি। অন্য জায়গায় ছিলাম, অন্য এক জায়গাতে বাড়ি ছিলাম, সেই ডাঙ্গা থেকে সেখান থেকে ঘুরে ঘুরে চলে এসেছি। সোমবারে আর আজকে হয়েছে কি সাত দিন হলো, তো সাত দিন হয়েছে আজকে, সাত দিন, সাত দিন দিন গাড়ি এসেছে। এখন বাড়িতে ফিরে মনে করছি, বাড়িতে আছি, এখনো বলছে সবাই, এখনো ভয় দেখাচ্ছে যে আমার বাড়িতে ধান চাল আছে কাটতে দেবে না, অনেক ইয়ে করছে, বড় কথা বলছে যে এখানে মারবো, অমুক করবো, ধান কাটতে দেবো না, তুলতে দেবো না, এইসব করছে। টিএমসি লোক এখানে পুলিশ বলছে, তো পুলিশ বলছে তোমরা ধান চাল কাটো, তারপরে আমরা আছি, তার কিন্তু আর কিছু বলছে না। ফের অগ্নিকাণ্ড হাওড়া শিল্পাঞ্চলে। সোমবার ভোর 4:50 নাগাদ ফোরশো রোডের জয়শ্রী জুট মিলে আগুন লেগে যায়। তীব্র আগুন আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জুট মিলে আগুনের ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রাথমিকভাবে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দমকল সূত্র খবর, জুট মিলে প্রায় 20 কুইন্টাল পাট মজুদ ছিল, তাই দাউ দাউ করে জ্বলতে থাকায় অগ্নি নির্বাপক পণের কাজ কিছুটা কঠিন হয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার পাত পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে দমকল বাহিনী তৎপরতায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল তা এখনো পর্যন্ত অজানা। আপাতত আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে খবর। খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তরুণীর। স্থানীয়দের দাবি, বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স পরিষেবা পায়নি। মালদার বামুনগোলার মালডাঙ্গার ঘটনায় বিতর্কে শেষ নেই, আর তারই মাঝে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বছরের পর বছর কেন রাস্তা তৈরি হলো না সেই প্রশ্ন করেছে এলাকাবাসীরা। 5 কিলোমিটার রাস্তা তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাংসদ তহবিল থেকে 13 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এখনই বিডিওর সাথে কথা বললাম, বিডিও যেটা বলছেন যে আমরা এখান থেকে প্রস্তাব পাঠিয়েছি, প্রস্তাব পাঠিয়েছি মানে এটা তো হচ্ছে যে 12 মাসে বছর কবে হবে তার কোনো ঠিক নেই। আর এই রাজত্বে বিশ্বাস আমার হয় না যে এখানে রাস্তা ওরা করবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আমি এখনো বলছি জেলা সমাহর্তা, জেলা শাসক দিশা কমিটির মিটিং ডেকে যেখানে আমরা থাকব, এমপিরা হচ্ছে চেয়ারম্যান, তো এমপির চেয়ারম্যানে এমপির সভাপতিত্বে এখানে দিশা কমিটি হবে, প্রস্তাব পাঠাবো। এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ সারা দেশে হচ্ছে, পশ্চিমবাংলাতে হচ্ছে না, এখানকার দিশা কমিটির মিটিং হচ্ছে না বলেই আজকে মিটিং ডাকুক, কালকে মিটিং ডাকুক, পরশু মিটিং ডাকুক, যে কোনো দিন। আমি ডিএমকে এখানে 5 বার ফোন করলাম, ফোন রিসিভ করলেন না। বিডিওকে 4 বার ফোন করার পর উনি রিসিভ করলেন, উনি এখনো ফান্ড বলতে পারলেন না। গতকাল লিখে দিয়ে গেছেন 3 মাসের মধ্যে এখানে কাজটা শুরু হবে, এখনই ফান্ড, কোনো ফান্ডের কোনো হদিসই নেই, কোন ফান্ড থেকে হবে উনি বলতে পারছেন না। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের কারণে আত্মঘাতী হলেন এক যুবক। রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল বিশ্বকাপ খেলা ছিল, আর সেই খেলা দেখতে মেতে উঠেছিল সকলেই। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের দুঃখে আত্মঘাতী হল 23 বছরের রাহুল লোহান নামের এক যুবক। পরিবার সূত্র খবর, রবিবার রাতে খেলা দেখে বাড়িতে ফেরেন ওই যুবক, আর সেই সময় বাড়িতে কেউই ছিল না, তখনই আত্মঘাতী হয়েছেন। বসিরহাট মহকুমা 2 নম্বর কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে কেন্দ্রের বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেন, সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামে যে বিধানসভা ভোট হচ্ছে তাতে শুধু সময়ের অপেক্ষা। 5টা রাজ্যের মধ্যে 4টি রাজ্যে কংগ্রেস জিতছে। এছাড়াও কি বলেছেন তিনি শুনব। এবার আমি নিজে জানি ছত্তিশগড়ে আমরা জিতছি, মধ্যপ্রদেশে জিতছি, আমি নিজে ছত্তিশগড়ে গেছিলাম, রাজস্থানেও জিতবো, তেলেঙ্গানাতেও জিতে বসে আছি আমরা। রাজস্থান নিয়ে বিজেপি আশাবাদী হয়েছিল, কিন্তু তাদের সে আশাই উড়ে বালি দিয়ে রাজস্থানেও কংগ্রেস
এগিয়ে চলেছে জয়ের পথে। একমাত্র মিজোরামে যেখানে স্থানীয় একটা পার্টি, তাদের সঙ্গে আজকে যারা ক্ষমতা আছে তাদের একটা লড়াই হতে পারে। সেখানে কংগ্রেস আসন পাবে, কিন্তু সরকার গঠন করবার আসন পাবে বলে আমার মনে হয়। বাকি চারটা হচ্ছে খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু আমরা জয়ী জয়ী হবো। কিন্তু পশ্চিমবঙ্গে তাই করছে না, পশ্চিমে কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ভারতবর্ষটাকে আমাদের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে ভারতবর্ষের সব মানুষের প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে সেই বিচ্ছিন্নতা মানসিকতা, সেই সাম্প্রদায়িক মানসিকতা, সেই বিভেদের রাজনীতির বিরোধিতা করে বিজেপি এবং আরএসএস তাদেরকে ভারতবর্ষের রাজনীতিতে পরাস্ত করা। আগামী 17 ডিসেম্বর রাজ্যে অধ্যাপক নিয়োগে সেট পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় 80,000 পরীক্ষার্থী। দুটি পত্রে নেওয়া হবে পরীক্ষা। প্রথম পত্রে পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। সেকেন্ড পেপারের পরীক্ষা বেলা 12টা থেকে শুরু হয়ে চলবে দুপুর 2টো পর্যন্ত। কমিশন সূত্রে জানা গিয়েছে, এ সপ্তাহ থেকে সেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। ছট পুজোয় শহরে শব্দবাজি তাণ্ডব। নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। কোথাও থানার নাকের ডগায়, কোথাও আবার হাসপাতালের সামনে। উৎসব পালনের নামে চলল নিষিদ্ধ বাজি ফাটানো। যদিও ছট পুজোয় দূষণ আটকাতে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ছিল নিরাপত্তার কড়াকড়িও, কিন্তু নিষিদ্ধ বাজি আটকানোর ক্ষেত্রে কোনো তৎপরতাই চোখে পড়ল না পুলিশের। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে জেটিতে ভয়াবহ আগুন। রবিবার রাত 11:30 নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে। দমকল সূত্রে খবর, এই ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীদের অনুমান, নৌকার সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে বন্দরে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বন্দরে উপস্থিত 23টি নৌকো পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও মৎস্যজীবীদের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা। আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। বড় বড় ট্রাকে দিনভর এসে চলেছে বিরাট যন্ত্র, বিশাল বিশাল কংক্রিটের ব্লক। লক্ষ্য উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুরঙ্গে 8 দিন ধরে আটকে থাকা 41 জন শ্রমিককে উদ্ধার করে আনা। তবে বোঝাই যাচ্ছে তার জন্য যে আরও কয়েকদিন সময় লাগবে, ফলে নতুন পরিকল্পনায় উদ্ধারে তোড়জোড়ের পাশাপাশি চেষ্টা চলছে শুকনো খাবার খেয়ে জীবন ধারণ করে থাকা ওই শ্রমিকদের ভাত রুটি তরকারি পৌঁছে দেবার। আর সেজন্যই তুলনায় চওড়া গহ্বরের একটি পাইপ নিয়ে যাওয়া হচ্ছে খসে পড়া পাথরের মধ্যে থেকে। প্রায় 60 মিটার ধ্বংসস্তূপের ভিতরে সেই পাইপ 42 মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী বলে বারংবার আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ট্রেনের ভাড়া বিমানের চেয়েও বেশি, সাধারণ মানুষ যাবেন কোথায়। এক স্যান্ডেলে পোস্ট করে বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রেলের যাত্রী ভাড়া অত্যধিক বৃদ্ধি পাচ্ছে, কখনো তা বিমানের ভাড়ার চেয়েও বেশি হয়ে যাচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তাও নেই, জরুরি পরিস্থিতিতে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পরামর্শ, ভাড়া বৃদ্ধি রোধ করার জন্যই রোধের স্বার্থে তা কমাতে হবে, নিরাপত্তায় আরো জোর দিতে হবে।
ভারতের পথে পণ্যবাহী জাহাজ ছিনতাই লোহিত সাগরে, দায় স্বীকার করেছে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন। ইসরায়েলের দাবি, ব্রিটেনের একটি সংস্থার মালিকানাধীন জাহাজটি জাপানের একটি সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তারা। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল এবং সেই জাহাজে ছিলেন 25 জন কর্মী। এই 25 জন ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা যাচ্ছে। বিশ্বকাপ জিতে অশালীন আচরণ মিচেল মার্শের, ওয়ার্ল্ড কাপ ট্রফিকেই পাদানি হিসেবে ব্যবহার করলেন তিনি। ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, ভারতকে হারিয়েছেন প্যাট কামিন্সরা। কিন্তু ট্রফি জেতার পরে ট্রফির উপর পা তুলে ছবি তোলায় তুমুল সমালোচনা শুরু হয়েছে মিচেল মার্শকে নিয়ে। বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যাচ্ছে দুটি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্বিঘ্ন নিরপেক্ষ।